গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর তো আজকে আমি সকাল সকাল স্টার্ট করলাম, কারণ মাম ঘুমোচ্ছে, এই জন্য আমি ভাবলাম একটু ছাদে এসে, ছাদে আমি বেসিক্যালি আসি না, তো জাস্ট এইটা করার জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে, তাই জন্যই মেনলি আমার আশা। তো ব্যাপারটা হচ্ছে বেশি সময় নষ্ট করব না। তোমরা সবাই দেখেছো যে আমরা নতুন শিফট করেছি এখানে এই বাড়িটাতে। শিফট করার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে, এটা কিন্তু একটা অনিচ্ছাকৃত শিফটিং ছিল, কারণ যেহেতু আমরা 4-5 বছর ওই বাড়িতে থেকেছি, তো এমনিতে আমরা বর্ষাকালও কাটিয়েছি ওখানে, তো সেরকম কিছু সমস্যা নতুন আসার কথা মানে সেরকম কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা সব সমস্যারই সম্মুখীন হয়েছি আগে। কিন্তু ওর শারীরিক অবস্থাটা এবছর একটু টাফ কন্ডিশনে আছে, মানে ওর শরীর একদমই ভালো নেই। তার তোমরা দেখছো যে মাল্টিপলভাবে ডাক্তার দেখানো হচ্ছে, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, মানে 2-3 রকম ডাক্তার চেঞ্জ করা হয়েছে, তাও সেরকম কিছু উপকার পাওয়া যায়নি। আর সেই অবস্থায় যদি ওকে এরকমভাবে জলের মধ্যে হাঁটতে হয় তাহলে ওর পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, তো সেটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেত, তাই জন্যই তার আগেই বেরিয়ে চলে এসেছি। এই যে এখানে আসার পরে তোমরা যে বলছো, না তোমরা বলতে সবাই নয়, বেশ কিছু মানুষ, তো এটা যদি কারোর মনে ডাউট থাকে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য, কারোর কথার উপর বেশ করে আমি ভিডিওটা বানাচ্ছি যে নতুন বাড়িতে এসে কী প্রবলেম। প্রবলেম পৃথিবীতে সব জায়গায় থাকে, এটা তোমাদের কথা, আমাদের কথা, সবার কথা, কিন্তু ব্যাপারটা সেই কিছু কিছু প্রবলেমের ফেস করাটা সব ক্ষেত্রে সহজ হয়ে ওঠে না। হতে পারে এটা নতুন জায়গা বলেই যে কোনো সমস্যা থাকবে না, বা একটা মানুষ একটা সমস্যা থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গেছে সমস্যাটা সমাধান করার জন্য, তার মানে তার জীবনে অন্য কোনো সমস্যা আসবে না, এটা কোনো কথা নয়, এটা বোকাদের মতো। তো ঠিক আছে, এখানে কোনো কিছু সমস্যা নেই, মানে অন্য দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এই ইনকমপ্লিট বাড়িটা ইনকমপ্লিট হওয়ার জন্য আর ওর কিছু বিশেষ গোপন সমস্যা আছে, কারণ সবারই লাইফে একটা প্রাইভেসি থাকে, সেই তার উপর মানে বেস করে আমি বলছি যে ওর এমন কিছু সমস্যা আছে যেটা আমাকে বলতে হচ্ছে না। তারপরে এখানে হাঁটাহাঁটি খুব ওর প্রবলেম হচ্ছে, যাই হোক সব মিলিয়ে মোটামুটি প্রবলেম তো আছেই। তো যেটা ও ফেস করছে, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, ও আমাকে এটা বলে যে কিছু হয়নি না হয়নি, কিন্তু আমি তো দেখে বুঝতে পারি যে কিছু হয়েছে কি না হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে তোমরা যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে যে প্রবলেমটা ক্রিয়েট করছে, আর দেখো একটা কথা বলি, অনেক বেটার জায়গাতে এসেছি, মানে বেটার সারাউন্ডিংসে এসেছি, তো এখানে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। তোমরা ওকে দেখেছো যে ওরা কী কন্ডিশনে, কী সিচুয়েশানে ওখানে ও আমি দুজনেই দিন কাটিয়েছি, বিশেষ করে ওগুলো ও বেশি সহ্য করেছে, কারণ সারাদিন আমি বাড়ি থাকতাম না, তো ওখানকার সমস্ত যে যা কিছু কঠিন সিচুয়েশানগুলো ছিল ওগুলো ওই একাই পেরিয়েছে, আমাকে হয়তো অনেক কিছু জানায়নি। তো যেই মেয়েটা এতটাই মনোবল নিয়ে এগিয়ে চলে তোমাদের সামনে, সেটাকে প্রেজেন্ট করে, কোনোভাবে ফেক জিনিস নয়, তোমরা যারা আমাকে আমাদেরকে পার্সোনালি জানো তারাও জানো যে এটা একদমই ফেক নয়। তো সেই কন্ডিশন থেকে উঠে এসে যখন এখানে এসে বলছে প্রবলেম হচ্ছে, তার মানে এটা কিন্তু কোনো বাহানা বা ভিউজের জন্য নয়, এটা তার অ্যাকচুয়াল প্রবলেম কিছু হচ্ছে। আর হ্যাঁ, সব তোমরা যদি ভেবে থাকো যে জিনিসটা আমি তোমাদের সাথে জানাবো, সেক্ষেত্রে হয় না, কারণ ও বলছে ও মানে এমন কিছু সমস্যা থাকে যেগুলো সব সবার সামনে আনা যায় না। আশা করি তোমরা সবাই বুঝবে, সবার জীবনে এমন কিছু সমস্যা থাকে যেটা কাউকে বলা যায় না, কিন্তু সেটা থেকে হয় পালাতে হয়, নাহলে সহ্য করে থাকতে হয়, তো সেক্ষেত্রে সহ্য করা হয়তো ওর পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, তো দেখছি কী করা যায়। আর নাহলে আপাতত এই সহ্যই করতে হবে, তো বেশি তোমরা মনে কিছু ডাউট রেখো না। আর এই আমাদের, আর বিশেষ করে আমি কালকেও দেখলাম যে সবাই অনেকে বলছে যে এত নেগেটিভ হয়ে যাচ্ছ কেন, বা এরম থাম্বনেল বানাচ্ছ কেন। সত্যি কথা বলতে আমাদের লাইফে যেটাই হয় আমরা সেটাই প্রেজেন্ট করি, যখন কিছু ভালো হয়েছে সেটা তোমাদের ভালোভাবেই বলেছি, যখন কোনো দিদি গিফট পাঠিয়েছে সেটাকেও মানে পজিটিভলি দেখিয়েছি তোমাদেরকে, এরকম কিছু বলিনি যে আমাদের নেই বলে দেখো পাঠিয়েছে, এটা বলেছি যে ঘরে নতুন উপহার এসছে তোমরা সবাই আনন্দ পেয়েছো, তো যখন যেটা হয় মানুষ তো সেটাই দেখাবে। এখানে কোনো কিছু কিন্তু ফেক দেখানো হয় না, যদি তোমাদের কারো ফেক মনে হয় তোমরা এসে দেখতে পারো, আমি এত বড় কথা বললাম, এখানে কোনো কিছুই ফেক দেখানো হচ্ছে না, যেটা হচ্ছে সেটাই লাইফে ওর দেখানো হচ্ছে। হ্যাঁ, আমরা অনেক কিছু আশা নিয়ে এখানে এসেছি যে আরও কিছু বেটার, হ্যাঁ এটা হয়তো কয়েকদিন পরে এই জিনিসটা সলভ হয়ে যেতে পারে, কিন্তু ওর যে সহ্য ক্ষমতা,
তার মধ্যে যদি থাকে তবে আমরা সেই সলভ হয়ে যাওয়ার সময় অবধি ওয়েট করতে পারবো, তার আগে অব্দি ওয়েট করতে পারবো। তো দেখা যায় ও তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমাকে বলতে চাইছে না কারণ আমার যেহেতু কাজের উপর এফেক্ট করছে। আমি সারাদিন কালকে আমরা ফোনে প্রায় ঘন্টা দুয়ে কথা বলেছি, আমি ওখানে ছিলাম, আমি তো সমস্ত প্রবলেম সলভ করার জন্যই আসি আর তাই জন্যই ওখান থেকে বেরিয়ে এসছি। তো দেখা যাক, তোমরা একটু পাশে থেকো, আমরা সবসময় একজনের ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পারি না বা তাদের কোনো কিছু পরিবর্তন অ্যাকসেপ্ট করতে পারি না, তাই জন্যই আমাদের খারাপ লাগে, কিন্তু সেটা নিয়ে কোনো চার্জ করে লাভ নেই, সেটাকে একটু মেনে নিয়ে দেখো, হয়তো ভালো কিছু আরও অপেক্ষা করছে আমাদের জন্য। তবে হ্যাঁ, একটা মেয়ে 4-5 বছর ধরে অনেক কষ্ট করে সে একটা সাফল্যের সিঁড়ি হয়তো নিচের ধাপটাতেই আসে, তোমাদের সাপোর্টে হয়তো সে সেই সাফল্য অবধি পৌঁছে যেতে পারবে। কয়েকটা নেগেটিভ কমেন্ট আমরা রিপ্লাই দেবো না, ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু মনোবল ভেঙে দেয়। বিশেষ করে একজন যখন একটা মেয়ে যখন একটা নতুন জায়গায় এসে নিজেকে মানিয়ে নিচ্ছে, কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে যদি তার পাশে উদ্যম হয়ে দাঁড়াও, পাশে যদি একটু মানে তার ভরসা হয়ে দাঁড়াও, তবে সে সেখানে শান্তিভাবে থাকতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে। উল্টে যদি তাকে বলা হয় যে কী আবার সমস্যা, আবার নতুন করে সমস্যা, কেন তোমাদের যেখানে আছো সেখানে সমস্যা, এটা কিন্তু তার মনোবল ভেঙে দেয়। ও তোমার শত্রু নয়, তোমরাও আমাদের শত্রু নাও, মানে বিশেষ কিছু মানুষের কথা বলছি, আর যারা আমাদের পাশে আছে তারা তো আসে, তাদের সেই ভরসা জেরে আমিও ভালো করে কাজ করতে পারি, ও ভালো করে কাজ করতে পারে, কারণ পজিটিভ মানুষের সংখ্যা অনেক বেশি, একটু ভরসা দিলে হয়তো দুজনে হয়তো এখানেই মানিয়ে নিতে পারবো। তো সেটা হচ্ছে মানে নেগেটিভ কমেন্টে অনেকটা মনোবল ভেঙে যায়, আর কিছুই নয়, খারাপ কিছু বলার জন্য আসেনি, তোমরা আছো বলেই আজকে আমাদের লাইফটা পরিবর্তন হয়েছে, তোমরা আছো বলেই আজকে আমরা এই বাড়ি অবধি আসতে পেরেছি, আজকে তোমরা আছো বলে ওর একটা খুব কম হলেও একটা আর্নিং হয়, যেটা আসে সেটা তো আসে, হয়তো সেই জিনিসটার উপর ভরসা করেও আমি ঘরটা চেঞ্জ করতে পেরেছি। তো তোমরা না থাকলে কোনো কিছুই পসিবল হতো না, পজিটিভ হোক নেগেটিভ হোক তোমরা সবাই কোনো না কোনোভাবে আমাদের পাশে আসো, তার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে এর কোনো মানে হয় না, মানে এটা কোনোভাবেই ধন্যবাদ দিয়ে নিজের স্বীকৃতি দেওয়া যায় না, তবুও তোমরা যে পাশে আসো এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা চেষ্টা করছি মানিয়ে নেওয়ার, তবুও তোমরা একটু ভরসা হয়ে দাঁড়িয়েও আর ওই রকমভাবে না বলে একটু জানতে চেও যে কী সমস্যা আমাদের, হয়তো ও জানাবে। একটা মানুষ যখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থাকে তার সাথে রুডলি কথা বললে সে আরও ভেঙে পড়ে, তাকে একটুখানি যদি ভালোভাবে জিজ্ঞেস করে যে কী সমস্যা, হয়তো সে পার্সোনালিও তোমাকে বলবে, কারণ সমস্যা সব জায়গাতে আছে, এরকম না যে কোনো একটা জায়গায় চেঞ্জ হয়েছে বলে এখানে কোনো সমস্যা থাকতেই পারে না, এটা একদম ভুল কথা, হয়তো তার থেকেও খারাপ হতে পারে। যাই হোক, তো তোমরা আর কিছু বলবো না, সেসব দিয়ে এটাই আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একটু সাপোর্ট করো, আর ও তোমাদের সাপোর্টের জন্যই আজ অবধি এই কাজটা করে যাচ্ছে, নাহলে হয়তো করতে পারতো না, কারণ ঘৃণা দিয়ে কখনো সাফল্য পাওয়া যায় না। তো তোমরা সবাই ভালোবাসো বলেই ও চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, চলো আমি বেশি ব্লগটা বাড়াবো না, এইটুকুনি বলার ছিল, আর আমি ঠিকঠাক ক্যামেরা হাতও ধরতো মানে ক্যামেরা মোবাইল ধরতে হয় না। যাই হোক, তো এইখানেই বিদায় নিচ্ছি, আমারও দেরি হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি 10-15 মিনিট লেট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরে। আজকে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, এই যে ব্লগটা দেখছো তোমরা, এটা হচ্ছে মানে শেষের দিকের ব্লগ, আর সকাল থেকে আমি যা সমস্ত কাজবাজ করেছি সমস্ত আমি শ্যুট করেছিলাম, অনেক মানে সকাল থেকে আমি যা যা করি সমস্ত কাজই, দরজা খোলা থেকে শুরু করে সমস্ত কাজ আমি শ্যুট করেছিলাম, কিন্তু ভুলবশত আমার দ্বারাই ভিডিওটা ডিলেট হয়ে যায়। আর আমি কী করি বলো তো, মানে ভিডিওটা মানে কেটে কেটে নতুন করে করে করি না, ওরকম করলে হয়তো আমার কাছে আজকে কিছু ক্লিপ থাকতো, আমি কী করি পজ করে রাখি, রেখে সেটাকে আবার স্ট্যান্ডটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মানে এভাবে করি আর কি ভিডিওটা। তো সেই কারণে অনেক বড় একটা ভিডিও ছিল, তো সেটাই আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে। খুবই খারাপ লাগছিলো, কত কষ্ট করে একটা ভিডিও শ্যুট করতে হয়, সেটা যখন ডিলিট হয়ে যায় খুবই খারাপ লাগে, কিছু করার নেই, তারপর আবার মনকে বোঝালাম, শান্ত করলাম। যাই হোক, চলো এখন যেটুকু ক্লিপ আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, মাঝখান থেকে যেটুকু কাজকর্ম করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভয়েস ওভার দেওয়া খুবই টাফ, কারণ প্রত্যেক দিন এখানে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কাজ হয়, প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয়, তো
একটু মানিয়ে গুছিয়ে নিও, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে। বাসনগুলো জয় মেজে রেখে গিয়েছিলো, আর আমি হচ্ছে সকালবেলা উঠে এই বাসনগুলোকে এই গামলাটার মধ্যে উবুর করে দিয়েছিলাম। গামলাটার মধ্যে একটা কাপড় পেতে রেখেছি যাতে করে জলটা টেনে যায়, আর তারপর বাসনগুলো শুকনো হওয়ার পর ওই র্যাকের মধ্যে সব গুছিয়ে দিলাম। এই গামলাটার মধ্যে বাসন রাখলে কিছুই খুঁজে পাওয়া যায় না, সব ঘেটে থাকে। এবার কী হয়, যখন যেটা প্রয়োজন হয় আমার তখন সেটা খুঁজে পাওয়া যায় না, এই জন্য করে র্যাকে গুছিয়ে রাখলে বেশ সুবিধা হয় আলাদা আলাদা করে। তবে এত কিন্তু র্যাকটা ছিল না, মানে র্যাক ছিল, র্যাকের যে মানে আমি ঝোলাবো যে সেই জায়গাটাই ছিল না, আর আমাদের কাছে সেরকম কিছু নেই যে সেই জায়গাটা তৈরি করব। তো সেই কারণে আর কি সেই দিনকে যে মিস্ত্রি দাদা এসেছিলো, তো সেই দাদাকে আমি বলেছিলাম, দাদা এই জায়গাটা একটু আমার র্যাকটা একটু সেট করে দেবে, ওই যে যেদিনকে পাম্প বসাতে এসেছিলো না সেই দিনকে, তো ওই দাদাটাই র্যাকটা সেট করে দিয়ে গেছে। তো সমস্ত কিছু সুন্দর করে র্যাকে গুছিয়ে রাখলাম বাসনগুলো শুকনো হওয়ার পরে, আর এদিকে বসে গেছি এই র্যাকটা পরিষ্কার করতে। আর যে কৌটোগুলো ছিল জানো তো, কৌটোগুলো না মানে এতটাই নোংরা হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এত ধুলো হয়ে যাচ্ছে, তো একটু ভিজে কাপড় করে আর কৌটোগুলো মুছে নিলাম। ভেবেছিলাম সাবান জল করে মুছবো, কিন্তু বাইরে নিয়ে গিয়ে একদিন করব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই সকাল থেকে অনেক কাজকর্ম ছিল আজকে, সবই শেয়ার করেছিলাম, কিন্তু যা ঘটনা ঘটলো আর কি বলবো। তাই আর কি কৌটোগুলো একটু জল ন্যাকড়া করে আর মুছে নিলাম, পরে বাইরে নিয়ে গিয়ে কৌটোগুলো সাবান জল করে মুছে আবার শুকনো করে মুছে নেব, সময়ের জন্য আর কি এটা করলাম। এত পরিমাণে ধুলো পড়ছে, মানে আমি ঝাঁট দিলেও ধুলো পড়ছে, ঝাঁট না দিলেও ধুলো পড়ছে প্রচণ্ড পরিমাণে। আর এই খাওয়া দাওয়ার জিনিস, কৌটো, এই সমস্ত জিনিস একটু ধুলো থাকলে না কেমন লাগে দেখবে? এমনি অন্য জিনিসে ধুলো পড়ে ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার জিনিসগুলো না, তো সেই কারণে এমনি এমনি মুছি, কিন্তু জল দিয়ে মোছা হয়নি এখানে আসার পর থেকে একবারও। তো সেই জন্যই একটু ভিজে ন্যাকড়া করে মুছে নিলাম। আর র্যাকটাকেও ধুতে হবে সাবান দিয়ে, র্যাকটাকেও পুরো বের করে না সাবান দিয়ে ধোবে, একদিন র্যাকটাকে হালকার উপর থেকে মুছে নিলাম। আর রান্নাঘরটাকে আবার এইভাবে করে সাজিয়ে নিয়েছি। আগে তো গ্যাসটা ওই দিকে রেখেছিলাম যেখানে পাম্প বসানো ছিল, আমি তো জানতাম না যে ওখানে পাম্প বসানো হবে বলে, তো সেই কারণে ওইদিকে গুছিয়েছিলাম, তারপর আবার এইদিকে করে গুছিয়ে নিয়েছি। আপাতত এখন এখানেই থাক, আর যখন স্ল্যাব তৈরি হবে রান্নাঘরে তখন ওরা যেখানে যা করবে তখন সেখানে গ্যাস রাখতে হবে আমাকে, এখন আপাতত এইভাবেই রান্না করি। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে ডাইনিংয়ে তো রাখতে পারো, ঠিকই বলেছো, ভালো কথাই বলেছো তুমি, কিন্তু এটা দেখো আমার যদি নিজের হতো তাহলে একটা আমি নিজের মতো করে রাখতাম, যে কাজ হলে এক জায়গায় গোছাবো, কিন্তু সেটা ভাড়া বাড়িতে কখনোই সম্ভব না। যখন আমি নতুন এসেছিলাম তখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমরা সবাই জানো, তো ডাইনিংয়ে কিছু জিনিসপত্র আমার ছিল, তখনও গুছিয়ে উঠতে পারিনি। তখন নাকি এক মহিলা এসে মানে এই বাড়ির জেঠিমাকে বলছিলেন যে এরকম করে ডাইনিং ছড়িয়ে রেখেছে, কিছু বলতে পারো না, ভাড়াটাদের বেশি মাথায় তুললে না মাথায় চড়ে নাচবে, তারা পাত্তা দেবে না বাড়িওয়ালাকে, এরকম কথা জেঠিমাকে বলেছে। তোমরা তো সবাই জানো আমি আগের ঘরটায় ছিলাম, ওটা অনেকটাই ছোট ঘর, কিন্তু ওখানেও কত সুন্দর করে আমার যেটুকু জিনিস ছিল, যা ছিল সেটুকুর মধ্যেই আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এবার এখানে এসে তো আমি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কয়েকদিন আমি উঠতেই পারিনি, আমার পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি আমি গোছাতে পারিনি। তো সেইটা দেখে ওই মহিলা এরকম বলল, জেঠিমাকে আমি বললাম যে আমাকে তো একটু সময় দিতে হবে, তুমি তো দেখলেই আমি অসুস্থ। জেঠিমা বললো হ্যাঁ আমি তো দেখছি, আমি তাই বলেছি ওনাকে যে ও তো অসুস্থ এখন, তো সেই আর কি এরকম মানে আমরা যেটা চাই সেভাবে সব সব কিছু হয় না সব জায়গায়। আমি ডাইনিংয়ে রান্না করা মানে একটা দেখো আমার সমস্ত কিছু জিনিস রাখবে, আমি সাইডে রাখলেও এবার সেই যখন কেউ যখন ঢুকবে তার চোখে পড়বে জিনিসটা না, রান্নাঘর যেহেতু দিয়ে দিয়েছে আমাকে আর কি, তো সেই কারণে আর কি যেটুকু হোক যেভাবে হোক আমি রান্নাঘরের মধ্যেই গুছিয়ে রাখছি, আবার যতবার কাজ হবে ততবার বাইরে বাহার করবো, আবার রান্নাঘরে গোছাবো, সমস্যা নেই, কী আর করবো বলো, একটু তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর আমরা আমি আর জয় যে কোনো সিচুয়েশনেই আমরা প্রচণ্ডভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, যখন সেটা হাত থেকে বেরিয়ে যায় তখন সেটা বলি পারছি না, নয়তো চেষ্টা করে যাই, আর চেষ্টা এখনও করে যাচ্ছি মানিয়ে নেওয়ার। যতদিন মাথার উপর একটা নিজের ছাদ না হচ্ছে ততদিন আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, অনেক কিছু মানিয়ে নিতে হবে, আর চেষ্টা ছেড়ে দেওয়া মানে তো হেরে যাওয়া, তাই না? ভাড়া বাড়িতে থাকলে কিছু কিছু কথা এমন মাঝে মাঝে শুনতে হয় যেগুলো শুনলে খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, এইটুকু তো সহ্য করতেই হবে। আর এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম না, কারণ কি একজন বলেছো আমার ভালোর জন্যই বলেছো, ভালো চিন্তা করেই বলেছো, ভালোবাসো বলে আমাকে, যাতে আমার কষ্ট না হয় সেই কারণেই বলেছো। তো আমি সেই কারণেই বললাম আর কি যে এরকমভাবে করা যাবে না, যতবার কাজ হবে ততবার আমাকে এইভাবেই এখন অ্যাডজাস্ট করে চলতে হবে।
চলছি, মানিয়ে নিচ্ছি, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাতে যাই হোক, সমস্ত কাজবাজ সেরে আমি স্নান করে নিয়েছি, এখন পুজো। জেঠিমার এই ফুল গাছটায় এত সুন্দর ফুলটা হয়, জেঠিমা আমাকে বলেছে মাঝে মধ্যে নিবি, কিন্তু আমি সবসময় নিই না, জেঠিমা একবার নিয়ে যায়, আমি একবার নিই। তো এই আজকের জন্য এইটুকুই, কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে কাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।